হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন তো আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলো অপশন শো করছে না কেন। তো ভিউয়ার্স, আমি করলাম ফেসবুক ফলো নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে 3টা ভিডিও আপলোড করছি। অনেকেই এই ভিডিও দেখে ফলো অপশনটিকে শো করাতে পারছেন, আবার অনেকেই এই ভিডিও দেখে ফলো অপশনটিকে শো করাতে পারছেন না। আবার অনেকের ফেসবুক ফলোয়ার মানে সেটিংটা ঠিকঠাক করা আছে, তারপরেও আপনার ফেসবুক প্রোফাইলে এই ফলো অপশনটিকে মানে শো করাতে পারছেন না। তো ভিউয়ার্স, কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে এই ফলো অপশনটিকে মানে শো করাবেন এখন মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখা শুরু করে দিবেন। আর এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে এখন যারা আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে ফলো করে সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্টারফোনের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, এখন দেখাবো আমার প্রোফাইলে এই ফলো অপশনটিকে শো করা আছে কিনা সেটা আপনাদের দেখাবো, তারপরে দেখাবো আপনারা কীভাবে আপনার প্রোফাইলে এই ফলো অপশনটিকে শো করাবেন। তো এখান থেকে আমার প্রোফাইলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার প্রোফাইলে কোনো ধরনের ফলো অপশন শো করা নাই। তো আপনারা কীভাবে এখানে ফলো অপশনটিকে শো করাবেন, তো এটি করার জন্য প্রথমে আপনাকে ফলো সেটিংটি করে নেবেন। আর যাদের ফলো সেটিংটি করা আছে তো আপনাদের একটু পরে করে দেখাচ্ছি, আর যাদের ফলো সেটিং করা নাই তো আপনারা কীভাবে এই ফলো সেটিংটি করবেন। তো এটি করার জন্য প্রথমে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেবেন। তারপরে সেটিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, তো নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এখানে লেখা দেখতে পারবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই লেখার পরে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে লেখা দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করে দিবেন, যাদের এখানে এভরিওয়ান করা আছে আপনারা এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করে দিবেন। দেওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার নিচে থেকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এ লেখার পরে ক্লিক করে দিবেন। তো তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, তো এখান থেকে আপনারা সবগুলোকে পাবলিক করে দিবেন। তো আমি এখান থেকে সবগুলোকে পাবলিক করে দিচ্ছি। তো যাদের এই সেটিংটি করা আছে তো আপনাদেরকে এই সেটিংটি আর করতে হবে না, আর যাদের নাই তো তাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে সবগুলোকে পাবলিক করে দিবেন, তো আমি এখান থেকে সবগুলোকে পাবলিক করে দিচ্ছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তো এটাকে আপনারা এখান থেকে এভরিওয়ান করে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, এখানে আবার পাবলিক করে দিবেন, এটা পাবলিক করা নাই তো আমি এখান থেকে এটা পাবলিক করে দিচ্ছি। তো আপনারা যদি চান কমেন্ট র্যাঙ্কিংটা অন করে দিতে তো আপনারা এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনারা যে পোস্টে কমেন্ট করবেন তো ওই কমেন্টটা সবার র্যাঙ্কে মানে প্রথমে শো করবে। তো এটা আমাদের কাজ আপাতত এখন শেষ হয়ে গেছে। তো এখন আপনাদের দেখাবো এই ফলো অপশনটিকে কীভাবে শো করাবেন। তো এটি শো করানোর জন্য আবার প্রোফাইলে আসবেন। তো প্রোফাইলে আসার পরে আপনারা কীভাবে দেখবেন আপনার এই ফলো অপশনটিকে চালু হয়েছে কি না, তো সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো তারপরে এখানে দেখতে পারবেন ভিউয়ার্স লেখা একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন ভিউয়ার্সের পরে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফলো বাটন সেট হয়ে গেছে, আর নিচে আমাদের এখন ফলো অপশন মানে শো করবে। তো এটি আপনারা কীভাবে শো করাবেন, তো এটি শো করানোর জন্য এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল লেখা আছে, আপনার এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে থেকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন ডিটেলস, এই ডিটেলসের পাশে দেখতে পারবেন এডিট লেখা রয়েছে, এই এডিটে ক্লিক করে দিবেন। তো তারপরে একটু নিচে থেকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন ফলোয়ার্স, তো আপনার যদি এখানে টিক মার্ক করা না থাকে অবশ্যই আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এটা করে দিলে আপনার এটা ফলোয়ার্স মানে শো করবে, আর যাদের মানে টিক মার্ক করার পরেও যাদের মানে শো করছে না অবশ্যই আপনার টিক মার্কটি উঠিয়ে আবার টিক মার্ক করে দিবেন, তো তারপরে আপনার ফলো অপশনটি শো করবে। আর যাদের টিক মার্ক করা নাই অবশ্যই এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো আমি এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে সেভ ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখবো আমাদের প্রোফাইলে মানে ফলো অপশন শো করবে কি না, তো এখন আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে ফলো অপশনটি শো করছে, আর এইভাবে আপনার কোনো ফলো অপশনটিকে শো করাতে পারবেন। আর যারা নতুন মানে ফলো অপশনটিকে চালু করছেন তো আপনার কোনো প্রথমে এই ফলো অপশনটি এভাবে চালু হবে না, তো যখন আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তো সেটা কনভার্ট হয়ে আপনার ফলো অপশনটি শো করবে।
তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলে গেছেন অবশ্যই ভিডিও নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে ফলো করে সঙ্গে থাকবেন। তো দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।